সম্মুখ সমরে শুভেন্দু কুনাল একেবারে ভোট প্রচারের শেষ লগ্নে দেখুন শুভেন্দু অধিকারী ও কুনাল ঘোষ শেষ পর্বে একেবারে সম্মুখ সমরে উত্তপ্ত হয়ে উঠল কিভাবে নন্দীগ্রাম স্লোগান হুঁশিয়ারির পাল্টা স্লোগান হুঁশিয়ারিতে রেখেছি সেই ছবি আপনাদের সামনে শেষ লগ্নে যেভাবে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে কুনাল ঘোষ একেবারে সম্মুখ সমরে নামলেন তারা অন্যদিকে আমরা যেমনটা জানি পঞ্চায়েত ভোটের মাত্র একদিন বাকি আর তার আগে আমরা দেখতে পেলাম কুলপিতে এক কংগ্রেস নেতার মৃত্যু এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি বিটন চক্রবর্তী প্রকাশ সিনহা এবং অন্যদিকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি গৌতম মণ্ডল আমি শুরুতেই বিটন চক্রবর্তীর কাছে চলে যাব বিটন ঠিক কি পরিস্থিতিতে সৃষ্টি হয় সেই মুহূর্তে যখন দুই দল একদিকে তৃণমূলের ভোট প্রচার চলছিল অন্যদিকে সেই রাস্তা দিয়েই সেই সময় যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী একদম একদম এটাই হচ্ছে নন্দীগ্রামের সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকা এবং এই রাস্তা ধরে কিছুক্ষণ আগে অর্থাৎ আধ ঘন্টা আগে শুভেন্দু অধিকারী তার টেনুয়াতে যে কর্মসূচি ছিল সেটার উদ্দেশ্যে যাচ্ছিলেন আর আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো পাশের এই যে জায়গাটা যেখানে চেয়ারগুলো জড়ো হয়ে রয়েছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি স্ট্রিট কর্নার হচ্ছিল যখনই শুভেন্দু অধিকারীর কনভয় এখানে চলে আসে রীতিমতো চোর চোর স্লোগান এখান থেকে উঠতে থাকে এমনকি বিভিন্ন ধরনের কটুক্তি উঠতে করা হয় ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী গাড়ি বেরিয়ে যাওয়ার সময় কিন্তু সেটা জোরালো হয় তুমি আমাদের সঙ্গে থাকো আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো সেই সময় ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয় জিতেন বাবু জয় 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 জয়